আমি আপনার গল্প বলি, খুব বেদনা গল্প, সত্য কথা। আমাদের দেশে নড়াইল আছে, নড়াইলের ওপাশে খুলনা, নড়াইলের এক মুরব্বী একসময় চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট বলা হয়তো, বুঝলেন তো, প্রেসিডেন্ট ছিল, খুব ডাকসাইটে লোক। তার বউ চাকরি, তার ছেলে চাকরি করে খুলনা। তো ওই সময় অনেক আগে, প্রায় 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা, তখন তো মোবাইল টোবাইল নেই। উনি খুলনায় গেছেন কাজে, কাজ সেরে চলে আসবে, কিন্তু কার সাথে রাত হয়ে গেছে, তখনকার দিনে রাত্রে গাড়ি ঘোড়াতে এমন ছিল না। তা উনি একটু রাত করে 8-9টার দিকে ছেলের বাড়ি যে উঠেছেন, টকটক করেছেন, হাব্বা হাব্বা তুমি আসতে বলবা না, আসছো আসছো, বাপকে বসতে শোয়ার ব্যবস্থা করেছে, বউকে বউ শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আব্বা আসছে, কিছু খাবার রান্না করে দাও, আমি পারবো না, তুমি যা পারো রান্ধকে। মহিলাদের বলবো, যখন স্ত্রীর মা আসে, বাপ আসে, ভাই আসে, বোন আসে, স্ত্রী খুব মহব্বতের সাথে রান্না বাড়া করে, করে না, বাজার করতে বলে স্বামীকে, খুব ভালো করে বোঝেন, বাজার যখন করতে বলে স্বামীকে, স্বামী বাজারে যায় না, না বলে ও তোমার মা আসে তুমি বাজার করো, বলে নাকি? বাজারের দায়িত্ব স্বামীর, সে বাজার আপনার মা আসলেও করে দেয়, তার মা আসলেও করে দেয়, আর রান্নার দায়িত্ব কার? তাহলে ওই দায়িত্ব নিজের মা আসলে আপনি করেন, আর স্বামীর মা আসলে স্বামীকে করতে বলেন, ভাই আসলে বোন আসলে, আল্লাহ ধরবে না, ধরবে না, ধরবে না। সবচেয়ে বড় আপনার স্বামীর আয়ু কমবে, বরকত নষ্ট হবে, ঠেকাতে পারবে না, যেটা বলছিলাম ভাইয়েরা, এখন বউ উঠলো না, এখন বউয়ের কাছে স্বামীরা অসহায় না অসহায়, অসহায়। তো এখন বেচারা এসে বলছে, আব্বা খেয়ে দিয়ে আসছো না, চলো হোটেলে যেয়ে খেয়ে আসি। তো প্রেসিডেন্ট মানুষ, ডাকসাইটে মানুষ খেয়েছে, বলে না আমি খেয়েছি, তোর কিছু লাগবে না, উনি আসলে খাইনি, ছেলের বাটাকেও খাই যায় নাকি, ছেলে অনেক বলেছে, এখন বউ ওঠে না কি করবে, বাপ হোটেলে দেয় না, খাই আসি লাগবে না, তুই যা তো ঘুমাতো আমি ঘুমাচ্ছি। তো যাই হোক, বাপ শুয়েছে, ওরাও যে শুয়েছে, কপালের কি ফের, আরো ঘন্টা খানেক পরে রাত প্রায় 12টার দিকে আবার ঠকঠক বুবু বুবু, দরজা খুলে দেখে ওই মহিলার ভাই আসছে। তাড়াতাড়ি, তুই এত রাতে কি বার কর, তাড়াতাড়ি ডিম টিম ভেজে কিছু খাবার রেডি করেছে। এখন ছেলে তো বাপের জন্য মনটা কষ্ট, বাপকে কিছু না খেয়ে শুয়ে রাখছি, বলছে আব্বা আব্বা ওঠো, তোমার বৌমা রান্না করেছে খাবার। তো বাপ তো জানে কার জন্য রেঁধেছে, বাপ তো আর ঘুমায়নি, বাপ তো খিদাতে ঘুমাচ্ছে না, বলে না তুই চিন্তা, তোরা খাইগা, আমি খাবো না, আমি খাইছি। সকালবেলা উঠেছে বাপ, উঠে কাপড় চোপড় নিয়ে বেরোচ্ছে, স্ত্রী তো রান্নাবাড়া করছে, ভাই আছে। এখন স্বামী বলছে, ওই ছেলেটা বলছে, আব্বা তুমি কোথায় যাচ্ছ, তোমার বৌমা রান্না করছে তো, খেয়ে যাও। বলে না বাবা যাই, যদি কোনোদিন তো শালা হতে পারি ততদিন এসে খাবো। হাসছেন, এর চেয়ে বেদনা কি হতে পারে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু মা মা ইয়াদাক্ষারু লাহু ফিল আখিরাতি মিনাল কাতিয়াতি ওয়াল বাগি। আল্লাহ গুনার জন্য আখিরাতে শাস্তি দেবেন, কিছু কিছু গুনাহ আছে যার জন্য দুনিয়ায় আল্লাহ দ্রুত গজব দেবেন, তার একটা হলো জুলুম করা, আর একটা হলো পিতামাতা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা, দুনিয়ার গজব আসবে।